দিকে তিনি দেখা যাচ্ছে একবার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করছেন, একবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৈঠক করছেন, তার অবস্থানটা আমি বলতে যাবো কেন? আমি ইন্টারেস্টেড নই, আমি বলবো না কিছু। আপনাদের কালকে দেউচা পাঁচামির প্রোগ্রাম রয়েছে, আপনি যাবেন বিধায়কদের সঙ্গে? হ্যাঁ, কালকে আমরা দেউচা পাঁচামিতে যাব এবং ওখানকার যে মূলবাসী আদিবাসীরা লড়াই করছে তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করব এবং তাদের সঙ্গে কথা বলব। ওখানে তৃণমূল লোক পার্টি ছিল, তাড়িয়ে বের করে দিয়েছে, তৃণমূল লোক পার্টি ছিল বাস বন্দি করে রাজবাড়ি করতে গেছিল রামপুরহাটের বাগডুইয়ের মতো, তারা তো করবেই। মূলবাসী আদিবাসীরা তারা কাউকে ভয় করে না, তারা সবসময় মাথা উঁচু করে লড়াই করে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। 2006 সালের যে ফরেস্ট অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী ওদেরকে ওখান থেকে সরানোর কোনো সুযোগ নেই। বলছি, এইভাবে দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে একটা বিচারপতি ঘর, মানুষ যেখানে আস্থা করছে যেখান থেকে বিচার পাবে, সেখানে বারবার ধরে রোজ ঘিরে রাখা হচ্ছে, মামলা হচ্ছে না। আপনাদের আমি অনেক আগেই বলেছি, পশ্চিমবঙ্গে সংবিধানের সমস্ত পিলারগুলি আক্রান্ত। বিধানসভার ভিতরে বিধায়করা মার খেয়েছেন, মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভাতে রামপুরহাটের বাগডুই, জালদার তপন কান্দু বা আনিস খান বা পানিহাটির কাউন্সিলর বা হাঁসখালির ওই ছোট্ট মেয়েটি, এই সব মৃত্যুগুলোকেই উপেক্ষা করে সংবাদ মাধ্যমকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে তোমরা ইঁদুর মরলেও টিভিতে দেখাচ্ছ, টক শো করছ। এই রাজ্যের প্রশাসনিক প্রধান সরাসরি বলেছেন টক শো, ডিবেট, নিউজ চ্যানেল দেখতে না, সিরিয়াল দেখতে। তার মানে সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া, তারাও এই রাজ্যের প্রশাসনিক প্রধানের দ্বারা আক্রান্ত। আর একজন বিচারপতি সরাসরি শিক্ষা দপ্তরের এবং নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে আইন মেনে, সংবিধান মেনে যুদ্ধ ঘোষণা করেছেন, তাই বিচার ব্যবস্থাও আজকে আক্রান্ত পশ্চিমবঙ্গে। এর আগেও আপনারা জানেন, যখন নন্দীগ্রামের মামলা কৌশিক চন্দ্রের বেঞ্চে হয় তখনও এই রকম সিদ্ধান্তই, এই রকম পরিবেশই তৈরি করা হয়েছিল মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রকে কেন্দ্র করে। এবং স্বাধীনতার পরে ভারতবর্ষের কোথাও হয়নি কোনো এত বড় স্তরের, জাতীয় স্তর বা রাজ্য স্তরে প্রশাসনিক প্রধানের দায়িত্ব থাকা, যারা মন্ত্রগুপ্তির শপথ নিয়েছে সংবিধানকে সামনে রেখে, 5 লক্ষ টাকা ফাইন করা, এটা কোথাও হয়নি। এই রাজ্যে এই সব জিনিস হচ্ছে। এখন এর একমাত্র বিকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা। কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ কখন করতে পারে? যখন সংবিধানের সমস্ত স্তম্ভগুলো ভেঙে পড়ে, তখনই কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারে। আর দ্বিতীয় হচ্ছে, নন্দীগ্রামের মতো বা দেউচা পাঁচামির মতো জনগণকে সঙ্গে নিয়ে একেবারে উত্তাল জনসমুদ্রের ঢেউ, যেমন মহেশ্বেতা দেবীরা 14ই মার্চের গণহত্যার ঠিক একদিন পরে 16 তারিখে বিনা পতাকাতে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং রানী রাসমণি পর্যন্ত একটা মিছিল ডেকেছিলেন, সেই মিছিলে কিন্তু কোনো রাজনৈতিক দল পতাকা লাগিয়ে, গাড়ি লাগিয়ে লোক আনেনি। সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল যে এই গণহত্যাকারী, এই সরকারটা যাক, এই পাপ মুক্ত হোক বাংলা। এটা জনগণের হাতে আছে, জনগণের সহ্য শক্তি অসীম, তারা সহ্য করতে 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 হয়তো একদিন ওই 16ই মার্চ 2007-এর মতো মিছিল বেরোবে, যে আসে আসুক, এরা যাক। এর সঙ্গে তো আপনার হলদিয়া মহিষাদল, এই পশ্চিমবাংলা তো সাপ্লাই দিচ্ছে, যত জঙ্গি যত সংবিধানকে মানবে না, দেশের পতাকা পুড়াবে, দেশের সরকারকে মানবে না, সাপ্লাই আর তো হচ্ছে। এই যে ছেলে দুটো মূল ধরা পড়েছে, এরা হলদিয়া এলাকাতে সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতা, এবং ওখানকার তৃণমূল কংগ্রেসের একজন নেতা আছে, তার নাম বলে বিখ্যাত করতে চাই না, চুরি চামারির সঙ্গে যুক্ত, সেই মিস্টার আলীর সঙ্গে একাধিক ছবি ওনার সঙ্গে আছে। এবং দোসরা মে, আমি যখন উইনিং সার্টিফিকেট নিতে যাই, আমার গাড়িতে যারা পাথর ছুঁড়েছিল তার মধ্যে এই যারা ধরা পড়েছে দিল্লিতে, তারা দুজন ছিলেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ হয়েছে
গোটা ভারতবর্ষকে অস্থির করার একটা সাপ্লাই লাইন বাংলাদেশের এই গোসাবা দিয়ে সব উঠছে। আপনি দেখুন না, সোনারপুরে লালটু শেখ আব্দুল মান্নান ধরা পড়ল জামাতের জেএমবির, এইখানে সেফ প্যাসেজ। ইন্দোরে সেক্স র্যাকেট করতে গিয়ে যারা ধরা পড়ল তারা পশ্চিমবঙ্গ থেকে গেছে বাংলাদেশি। আপনি ভাবতে পারেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনি মাস্টার মাজেদ নাম দিয়ে এইখানে পার সার্কাসে 15 বছর থাকলেন আমাদের এনআইএ চিফ অজিত দোভাল 2020 সালে তাকে এখান থেকে চুলের মুঠি ধরে তুলে নিয়ে গিয়ে ঢাকায় পাঠালেন, ওখানে ফাঁসিতে ঝোলানো হলো। আপনি ভাবতে পারছেন এই রাইটার্স বিল্ডিং নবান্ন লালবাজার কর্পোরেশন এই কাছেই বসে 15 বছর ইংলিশের টিচার হিসেবে মাস্টার মাজেদ নাম দিয়ে কাজ চালালো। অতএব শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখে কেন্দ্রীয় সরকার যেমন জম্মু কাশ্মীরের সমস্যার অনেকটাই সমাধান করেছেন, স্পেশাল সেন্সাস চলছে কিছুদিনের জন্য সেখানে আপনার কেন্দ্রীয় হস্তক্ষেপ করে তারা আর্টিকেল 3 প্রয়োগ করে 370 তুলে দিয়ে যেভাবে আজকে ডাল লেকের হরদগুলির পাশে পাকিস্তানের সবুজ পতাকা নয় ভারতবর্ষের জাতীয় পতাকা উড়ছে, এবং যারা আমাদের সিআরপিএফের জওয়ানদেরকে পাথর ছুঁড়ত তারা এখন সিআরপিএফের জওয়ানদেরকে গোলাপ ফুল দেয়, এই পরিবেশটা কেন্দ্রীয় সরকার যদি কাশ্মীরে করে থাকতে পারেন পশ্চিমবঙ্গকেও বৃহত্তর স্বার্থে। আমি তো বারে বারেই বলছি বিধানসভা ভেঙে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার দরকার নেই, উই আর নট ইন্টারেস্টেড। আজকালই আমি নিজে গেছি এবং মহামান্য উচ্চ আদালত সিবিআইকে দিয়েছে, এবং তদন্ত চলাকালীন কোনো মন্তব্য করা উচিত নয়। পরিবারের সঙ্গে আমরা আছি এবং আমরা আশাবাদী, কোর্ট মনিটরিং সিবিআই যেহেতু হচ্ছে তাতে শুধুমাত্র ওই মেয়েটার ধর্ষণকারী নয়, তার চক্রান্তকারীরা যারা প্রোটেকশান দিয়েছে, যারা মেয়েটাকে চিকিৎসা করাতে দেয়নি, যারা মেয়েটার ডেথ সার্টিফিকেট ছাড়া এক প্রকার জোর করে দাহ করে দিয়েছে, সমস্ত কনস্পিরেটররা তারাও যথাযোগ্য শাস্তি পাবে, এটুকু আমি আশাবাদী। আইন শৃঙ্খলার কথা বলছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে রোজ গুলি চলছে, আজকে শহরের দুই প্রান্তে গুলি চলেছে, মুখ্যমন্ত্রী অস্ত্র উদ্ধার, এই জন্যই তো বলছি আইন শৃঙ্খলা কেন্দ্র নিয়ে নেওয়া উচিত, নিয়ে নেওয়া উচিত, কারণ যে কোনো লোকের মাথায় যে কোনো সময় গুলি, ভোরবেলা মর্নিং ওয়াক করা বিপজ্জনক হয়ে গেছে, নবদ্বীপে একজন মহিলাকে 4:30 সময় গুলি করে চলে গেল, এখনও তার খুনি আইডেন্টিফাই হলো না। সে মহিলার কোনো দোষ নেই, সকল সুগার পেশেন্টরা বা বয়স্ক লোকজন মর্নিং ওয়াক একটা মেডিসিন, সেটাও করা বিপজ্জনক হয়ে গেছে। রাজ্যের অবস্থা ভয়াবহ, এটা নিয়ে বলার কিছু নেই। এখন বললেই বলবে তৃণমূল বলবে যে আমরা তো সব ভোটে জিতে যাচ্ছি, মানুষ তো আমাদের সঙ্গে কীভাবে ভোট হচ্ছে লোক জানে, একটা পাণ্ডবেশ্বর বিধানসভায় 92,000 লিট, একটা বারাবণীতে 72,000 লিট, এগুলো লোক বুঝতে পারছে যে কী করে ভোট হচ্ছে। এই যে ফিয়ার সাইকোসিস ভোটের ভয়ের একটা বাতাবরণ তৈরি করে রেখেছে, এই বাতাবরণ যতক্ষণ না রাষ্ট্রশক্তি ভাঙছেন ততক্ষণ মানুষ তার নিজের অধিকার প্রয়োগ করতে পারবেন না। আমাকে জামুড়িয়া রানীগঞ্জে অনেক শিক্ষিত ব্যবসায়ী ভদ্রলোক, সচেতন বলবো, সবাই যে শিক্ষিত তা নয়, তারা আমাকে বলেছেন যে আপনারা কেন্দ্রীয় সরকারকে বলুন বুথভিত্তিক গণনাটাকে পাল্টে দিতে। আমাদের বাড়িতে এসে বলে যাওয়া হয়েছে গত বিধানসভা ভোটে এই এই পাড়াতে ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছে, এবারে যেন ভোটের মেশিনে তা না হয়। এবারে একটা নির্দিষ্ট পাড়াতে কারা থাকেন, কি মানে ক্যাটাগরির লোকজন থাকেন, সেটা তো সবাই জানতে পারে, এবং ভোটের মেশিনে যখন 900 ভোট পড়ে, 500 ভোট একজন পায়, 400 জন আরেকজন পায়, তখন 500 ভোট কে কারা দিয়েছে ইন্ডিভিজুয়াল চিহ্নিত না হলেও কোন গোষ্ঠী দিয়েছে এটা চিহ্নিত হয়ে যাচ্ছে। এটাই বলেছিল আমাকে জামুড়িয়া রানীগঞ্জের লোকজন যে আমাদের পক্ষে এই রাজ্যে ব্যবসা বাণিজ্য করতে গেলে, বেঁচে থাকতে গেলে আমাদের বুথে এই রাজ্যের শাসক দলকে এগিয়ে রাখতে হবে, তাহলে আমরা আগামী 4 বছর হয়তো ভালো থাকবো।